সরার রঙ বানতে ইয়ারে বারবার অত্যাচার করে কই ইয়ারে কত বস্তা ভরি ফেলাই দিই মূরের কিনে নেয় ডরে ইয়াত ওই মেম্বার সাহেব মানে হাতে দায়ের নমাতে তাই মাইসুরে কান্দে কান্দি বুঝে আসে আমার এই ডাক্তারিয়ার করা ছিল এই আশঙ্কায় আর গাছকিত নহলাকে আদানি আদানি নিয়েও নিয়ে দেখাই তাই তোমার আজ এ সাইড বছর দেখি বেশি চালা আমরা বেশি অত্যাচার করছি অন্য নয় অন্যরা যাই সাউন্ড দিতে সবাসী হল আর মুরগর বালিয়ারে জামাইব অন্ত দুও বাচ্চাই দিই একখান বাগান বসনি আর বাগান হাড়ি দিই আর দরকার বান্ধি ঘর গান তিন তার তারো মতনবার ঘুরে দিই একবার নাই দিই আবার বান্ধি সবাই বেড়াই ইয়া বাড়ি না বাড়ি আর বড় হাড়ি দিই ইয়ানে আই দেন বই আর রুদাবার আর এই তারা দবুকে দবুকে বয় লাগাই দিদি এত্তর মানে মারে তলা মারে আর পাইখানা করি করি আছি আর করি যায় দায়ের বই নাও মারি বেরিয়ে অত্যাচার করছি আর আর আমার গিরে বারা কাটি দিদি ইয়ারে বেলায় দিছু আই আই এই গাছ গাছালি জরি গাছ নাই তু গাছ এর উত্তর বানিয়ে ফেলাইছি আম গাছ কাঁঠাল গাছ এই লেবু গাছ কিছু আছে বাইকে একবার দেবু সম্পূর্ণ ক্লিয়ার অনারা জায়গার একা তু আছে সাইজ তারিখের সাইজ করি আর আরো দেবু নির্দিষ্ট জায়গার কামদাইলে অটক নিজা অটক নির্দিষ্ট আর আরও বিভিন্ন পূর্ব পুরুষ জায়গা এই জায়গা লাইয়ের আর আর বেশি অত্যাচার করে রনারা যদি আরো লাই দয়াবা নন আর আর রক্ষা করবে বান্ত বেশি আরো থাকে বান্তে ওসি সাহেবকে জস নাকি তাই হেদিন তো বললেন না কেন হামে জামতে ছাড় দে আপনাদের কেন বললেন নুই রাঙ্গা জানো নাকি ওসি সাহেব নুই রাঙ্গা জানো তোমরা নুই রাঙ্গা কথা নিয়ে বলেন কেন আমরা এদিকে নুই রাঙ্গা কথা বলেন নুই রাঙ্গা ওনাকে সব কথা উত্তর দিছি দিছেন ওনাকে বলছেন সরকারি জায়গা হ্যাঁ এখানে বাধা আছে এখানে কেন বাধা আছে বাধা হবে এটা ওটা তো কাগজ জায়গা গেটে এটা কি ছিল ছিল দেখুন অবস্থা কি গেটে এটা কাগজ জায়গা না জানো বড় বানতে এরকম ছিল এখানে বৌদ্ধ ভিক্ষুদেরকে আঘাত করা হয়েছে বৌদ্ধ সন্ন্যাসীকে গলা ধাক্কা দেওয়া হয়েছে গালিগালাজ করা হয়েছে এখানে বৌদ্ধ জনসাধারণ এখানে বৌদ্ধ জনসাধারণকে তাদের ধর্ম নিয়ে তাদের জাতি নিয়ে অবৈধভাবে এদেরকে এই যে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে এখন আমরা সংখ্যায় দিন অতিবাহিত করছি প্রত্যেকটা মুহূর্তে কোনো একটা বৌদ্ধ ফলাহারিয়া সুকবিলাস বাড়াপাহাড় রাজারহাট প্রত্যেকটা বৌদ্ধ যখন একটা বাজারে যায় যখন একটা হাট বাজারে যায় তখন সেখানে তাদেরকে স্থানীয় মানুষ স্থানীয় যারা ক্ষমতাসীন রয়েছে তারা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হচ্ছে বাংলাদেশ মানুষ মারা প্রধান না
পয়সা মারো না। লুম্বিনাহানন বিহারের ভিতরে সাইব সতরী নাই এই অবস্থান করি আর না মধ্যে আলোকশ্রী বিক্ষু। তবে এই চার বছরের ভিতরে মানে এই যে একান সম্প্রদায় একান সুন্দর পরিবেশ তো ইয়ান তো আয় দেখি এবং উপরুক্ত এটা যে ঘটনা নিয়ে এই ঘটনা সম্পর্কে আয় তথা অবগত নয় তার কারণ আর বিহারের যে একান সংস্কার বা উন্নয়ন এটা খুব ইকোনো মানে আর এটা ইকোনমিক্যালি ডাউন হইতে যায়নি প্রত্যেক কিছু আরও নির্ভর করে আয় ক্ষণমিক্ষেদের খবর হলে নেভারে যাইতে না পারে তো এখানে আয় যাই দেখির মোটামুটি ভালো হয়ে দেখির এবং এই আর আর এই লুম্বিনী কানন বিহার ভিতরে যদি অর্থ প্রদানের কথা যদি আয় তুলি না ধরি তবে আর আর ডক্টর হাসান মাহমুদ এই মন্ত্রী এডে আর আর যথেষ্ট নিয়ে কোনো হাঙ্গামা মাঙ্গামা এবং মারামারি কিছু এবং এরকম কোনো উপায় নেই। আমরা অসাম্প্রদায়িক এবং জাতি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সবাই যেভাবে মিলিত আছি এখন বর্তমানে আমরা কোনো ঝামেলা হয়নি এখন আমরা মিলিত আছি ভালো আছি। আর আমরা অনেক সময় এই যে আমাদের আসাম মাহমুদ ভাই ছোটো ভাই এসাম মাহমুদ দাম আমাদেরকে দিয়ে আসছেন বিহারে এখনো বর্তমানে দিচ্ছে ভবিষ্যৎ। আমি সুবিলাস পাটবাহা সার্বজনী সার্বন বিহারের বিতর্ক সুমন বিশ্বাস এই ধরনের হানাহানি মারামারি কোনো কিছু হয় নাই আমাদের এখানে শান্তি আমরা অবস্থান করতেছি সেই ধরনের কোনো কিছু হয় নাই। যে যে যেই সব ঘটনা আমরা আপনার বিরুদ্ধে দেখলাম এই ধরনের কোনো ধর্ম নিয়ে কোনো সাম্প্রদায়িক হত্যা কোনো মারামারি ধর্ম নিয়ে হয় নাই আগেও হয় নাই এখনো হচ্ছে না ভবিষ্যতে হবে না কিন্তু হাজার বছর ধরে আমরা রামগুনের মধ্যে হিন্দু বৌদ্ধ মুসলিম আমরা একসাথে বসবাস করে আছি আসছি এবং এটা ব্যক্তিগত সংঘাত জাহাজ নিয়ে মানে থাকতে পারে ধর্ম নিয়ে কোনো সংঘাত নিজের পথ আমরা রামগুনে দেখি নেই শুনি নেই ওরা যে বুঝিয়ে বা তার দেখেও নেই সেটা ওনার নিজস্ব ব্যাপার রামগুনের বৌদ্ধের ব্যাপার নেই এই ধরনের কোনো ঘটনা আমি রাঙ্গুনিয়ায় বৌদ্ধ সংগঠন যারা আছে যেমন বাংলাদেশ বৌদ্ধ কৃষিপ্রদ সংঘ এবং রাঙ্গুনিয়ার বৌদ্ধ সংঘ তাদের সাথে তাদের নেতাদের সাথে যোগাযোগ করলাম তারা বললো আমরা জানি না এই ধরনের কোনো ঘটনা এখানে হয় এবং আমাদের মন্ত্রীর মধ্যে একজন অসাম্প্রদায়িক ব্যক্তি তিনি কখনো অন্যকে প্রশ্ন দেন নাই এবং হিন্দু মুসলমান বৌদ্ধ এবং সবাইকে তিনি সমান চোখে দেখেন সবাইকে ভালো দেখেন এবং বৌদ্ধ মন্দিরে উনি যান বিভিন্ন সভায় বিভিন্ন মিলে উনি গিয়েছেন এবং আমাদের বৌদ্ধ মন্দিরে শৈব ধর্ম চক্র বিহারে উনি চারবার গিয়েছেন এবং আমাদের
বৌদ্ধ ভিক্ষু যিনি হ্যাড প্রধান বৌদ্ধ ভিক্ষু মারা গেছেন, ওনাকে দেখবার জন্য উনি গিয়েছেন। তাই ওনার চিন্তাচেতনার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। বদন্ত শরণঙ্কর থেরো মহাদয়কে নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে, তিনি গতকাল একটি ভিডিও ফুটেজে মানে বিভিন্ন উস্কানিমূলক কথা বলেছে এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে যে ফেক আইডি থেকে মুসলিম ধর্মের নবীকে নিয়ে যে কটুক্তিকর কথা বলেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। তিনি একশো কানি জায়গা নিয়ে যেভাবে বৌদ্ধবিহার এবং বৌদ্ধবিহারের করতে যাচ্ছে, জায়গা দখল করতে যাচ্ছে, তা শোভনীয় নয়। একটি বৌদ্ধ বিহার করতে একশো কানি জায়গা লাগে এটা আমার দৃষ্টিতে, আমি একজন বৌদ্ধ হয়ে এটা আমার দৃষ্টিতে আমার মনে হচ্ছে না। তাই এই ঘৃণ্য এই নৃশংসতার কটুক্তিমর নবীকে নিয়ে কটুক্তিকর বক্তব্য এবং এই যা কিছু হচ্ছে তার তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা এবং নিন্দা প্রকাশ করতেছি। বদন্ত শরণঙ্কর মহোদয় যে বিবৃতি দিয়েছে তা আমার বৌদ্ধ সমাজের জন্য অনেক ক্ষতিকর, যেহেতু আমরা কোনোদিন শুনি নাই ওখানে এই ধরনের কোনো খারাপ অনৈতিক কাজ হচ্ছে। যেহেতু উনি ভিডিও প্রকাশ দিয়ে যেই বিবৃতিটা দিয়েছে তা আমাদের জন্য শোভনীয় না। ওনার এই একক কতগুলো এক এক ডিসিশনের কারণে, ওর একক মেজাজের কারণে আমাদের বৌদ্ধ ধর্মের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এটা দ্বিতীয় রামু হওয়ার মতো প্রচেষ্টা করতেছে। ওনার এইগুলো রুকানোর জন্য আমি বৌদ্ধ সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি, বৌদ্ধ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আছে, বাংলাদেশ বৌদ্ধ সমিতি আছে, আমি এদের প্রতি আহ্বান জানাচ্ছি, থাস্টি যারা আছেন ওনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, একে রুকান, নাহলে আবার দ্বিতীয় রামু হবে। এর কারণে, এর বিভ্রান্তির কারণে, এর উগ্র মেজাজের কারণে এ কারো কথা শুনে না। এ বয়স অনেক ছোট কিন্তু এ কথা বলবে যে বুদ্ধের আগের, একে একটু আপনারা সবাই মিলে একে একটু বোঝানোর চেষ্টা করেন। ১৯৭১ সালের পরবর্তী আমাদের এই রাঙ্গুনিয়া ছিল শান্তিপ্রিয় রাঙ্গুনিয়া, রামু হামলা থেকে শুরু করে বিভিন্ন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক জায়গায় বিনষ্ট হলেও আমাদের রাঙ্গুনিয়ায় কোনোদিন এর আঁচ কাটতে পারেনি। কিন্তু সম্প্রতি জ্ঞানসন মহারণ্য বিহারের ভিক্ষু শরণাঙ্কর যে বিবৃতি অনলাইনে প্রকাশ করেছেন তা বিভ্রান্তিমূলক এবং সরকারকে বিব্রত করতে, বৌদ্ধ সম্প্রদায়কে বিপদে ফেলে দেওয়ার জন্য উনি মন গড়া বক্তব্য দিয়েছেন, যার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি। আমরা কাছ থেকে এই শরণাঙ্কর বান্দাকে দেখেছি, তিনি দূতাঙ্গ বলে দাবি করলেও ওনার মধ্যে দূতাঙ্গ গুণ নেই, যার কারণে ওনার এই সহদিক্ত শরণাঙ্কর বান্দের সাথে ওনার সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে ওনাকে গণদোলায়, ওনার বাহিনীকে গণদোলায় দিয়েছিল সাধারণ জনতা এবং একটি স্টাম্পে মুসলেখা দিয়ে ওনার শিষ্যদের এবং বাহিনীদের উনি ছাড়িয়ে নিয়েছেন। আমি দূতাঙ্গ নামদারি সেই শরণাঙ্কর বান্দাকে অনুরোধ জানাচ্ছি, আপনি বুদ্ধের যদি অরিজিনাল একজন বাণী প্রচারক হন, আপনার উচিত আপনার নিজস্ব সবকিছু ত্যাগ করে মহারণ্য গিয়ে একটি গাছের নিচে বসে জ্ঞান সাধনা করা। আপনাকে বন বিভাগ বলেনি, আপনাকে মহাকামী গৌতম বুদ্ধ বলেনি, সরকারের সেই বন বিভাগের জায়গা দখল করে বুদ্ধের মূর্তি স্থাপন করার জন্য যা বুদ্ধ সমাজের জন্য কলঙ্কময় এবং যা এই দেশের সম্প্রীতি রাঙ্গুনিয়া সম্প্রীতি বিনষ্ট হতে পারে, এবং একটা বৌদ্ধ যদি আক্রান্ত হয় এর জন্য দায়ী থাকবেন আপনি। ডক্টর আহসান মোহাম্মদ এমপি, বর্তমান তথ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্যতন কর্তৃপক্ষ প্রশাসনের প্রতি সুদৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছে, এই শরণাঙ্কর বান্দার কারণে আমাদের রাঙ্গুনিয়া বৌদ্ধ সম্প্রদায় যদি কোনোভাবে সাম্প্রদায়িক হামলার শিকার হয় তাহলে এর জন্য পুরোপুরি দায়ী হবে এই শরণাঙ্কর বান্দার, এবং যারা এর পিছনে ইন্ধন দিয়ে এই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে তারা দায়ী থাকবে। ঘটনার সূত্রপাত হওয়ার আগে আমি ওনার প্রতি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, যাতে করে উনি এই ধরনের বিভ্রান্তমূলক ঘটনা সৃষ্টি করতে না পারে। এর সুযোগ নিচ্ছে এক প্রকার ষড়যন্ত্র মহল, যারা আমাদের সম্পৃক্ত করছে বর্তমান সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য ফেক আইডি বাইর করে নবী সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ কটাক্ষ বক্তব্য পেশ করছে যা স্ক্রিনশটে প্রদর্শন করা হচ্ছে। আমরা শান্তিপ্রিয় বৌদ্ধ জনতা, শান্তিপ্রিয় মুসলমান, শান্তিপ্রিয় হিন্দু, শান্তিপ্রিয় খ্রিস্টান রাঙ্গুনিয়া একসাথে একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই,
যে কোনো প্রকার ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানের অনুদান, ওনার এই মুখর উৎসব একগুয়েমি এবং গাদ্দারি বক্তব্য প্রত্যাহারের জন্য আমি রাঙ্গুনি উপজেলা বৌদ্ধ সমিতির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় ওনার বিরুদ্ধে বৌদ্ধ সম্প্রদায় থেকে ভিন্নভাবে প্রতিরোধ গঠন গড়ে তোলা হবে। দুধাঙ্গ সাধক শরণঙ্কর থেরা বলছি। আমি রাঙ্গুনিয়া থানার ফলাহারিয়া গ্রামের জ্ঞানশরণ বৌদ্ধ মহাবিহারে থাকি। রুমন হিমু একটা আইডি আপনারা দেখতে পাচ্ছেন, রুমন হিমু। এই রুমন হিমু এই ফেক আইডি থেকে আমার নামে আমার ছবি ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন এই যে মানে অস্থিতিকর, অর্থাৎ বৌদ্ধ আর মুসলিম যাতে সংঘর্ষ হয়, যাতে বিবাদ হয়, যাতে ঝগড়া হয়, যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেভাবে অশ্লীল এবং অনৈতিক বিভিন্ন কথাবার্তা বলে উনি যে মানে সামাজিক মাধ্যমে যে অপপ্রচার করছেন, এটা আমরা এই রুমন হিমু অনলাইনের সাথে আমরা জড়িত নই। অনে লাইভ পেজ দেখুন, বান্তরে বান্তরে বান্তর শিষ্যরে যারা আছে, রোমন হিমু যেবে আছে, বান্তর শিষ্যরে এন কি এন হন ব্যবহার নাই, বান্তর শিষ্যরে নগর এন হন ব্যবহার নাই, বান্তর শিষ্যরে বান্তর বান্তর শিষ্যরে যে ব্যবহার নগরে ত্রিপিটক অনুসারে বুদ্ধের কথা অনুসারে বুদ্ধ তো হয়ে গিয়ে মানে আত্মার অশাস গরিব ধরবিকলে তুলি বিদ্যা তো অনরা কিশাস গুতে গিয়ে না মানব বন্ধন করছেন, অনে আসিলেন, অনে ইয়া দিয়ে লিডার আসিলেন, বানতে শিখবেন, বানতে যদি শরণকর বানতে শরণকর বানতে এনে যদি শরণকর বানতে যদি হনাকান হনে কিছু হয় অনর অনর অস্তিত্ব থাকিব, ওটা অনেক একটা চিন্তা করছেন না, অনরও হয়তো মহা বিক্ষু বাংলাদেশের বিক্ষু মহাসভা যারা আছে তারা অনরও হয়তো রংহর অবস্থা বৌদ্ধর পবিত্র যে বস্ত্র আছে এই শিল্পে অনরে কিছু না করিব, অনরও যদি রংহর যদি সারাই যদি ইয়া শিল্পে যদি ইয়া করে অনর ইয়া গান হঠাৎ থাকিব অনেক চিন্তা করি অস্তিত্ব হঠাৎ থাকিব চিন্তা। তাই এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই, সাম্প্রদায়িকতা বিষ বাষ্প যারা ছড়ায় তারা প্রকৃতপক্ষে মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু। সুতরাং আমাদের কাছে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটি বিবেচ্য নয়, কে মানুষ, কে বাঙালি, এটি হচ্ছে বিবেচ্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ, তার নেতৃত্বে আমরা কীভাবে অসাম্প্রদায়িকতাকে লালন করতে হয়, কীভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো মিলিত হয়ে চলতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের দ্বিতীয় পরিচয় কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটি হচ্ছে দ্বিতীয় পরিচয়। এটিই হচ্ছে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে, যারা বিএনপি করে কিংবা জামাত করে তাদের পার্থক্য। আজকে এখানে যেভাবে আমরা সুন্দর করে বসেছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেভাবে সুন্দর করে আমরা বসেছি, আমাদের বাংলাদেশও ঠিক এরকম সুন্দর এবং আমাদের রাঙ্গুনিও আরও সুন্দর। এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশ রচিত হয়েছে। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে চিরতরে বিদায় করার লক্ষ্যে সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তানকে বিদায় দিয়ে
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশ রচিত হয়েছে, লাল সূর্য খচিত সবুজ পতাকার জন্ম হয়েছে বাংলাদেশে। তাই এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যারা ছড়ায় তারা প্রকৃতপক্ষে মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ, তার নেতৃত্বে আমরা কীভাবে অসাম্প্রদায়িকতাকে লালন করতে হয়, কীভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো মিলিত হয়ে চলতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি। আমাদের এই আঙ্গুনিয়ায় একটু আগে বক্তব্য রেখেছেন একজন, যে সৈয়দবাড়িতে, সৈয়দবাড়ি এলাকায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একযোগে সেখানে সুন্দর মতো বসবাস করে, এটি পুরো রাঙ্গুনিয়ার চিত্র। আমার গ্রাম সব্বিলাসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মগ মুরং, এখানে তো মগ মুরং নাই, আমার গ্রামে মগ চাকমাও আছে। আমরা যেভাবে শত শত বছর ধরে একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা বসবাস করছি, আমি মনে করি এটি সমগ্র বাংলাদেশের জন্য একটি উদাহরণ। তাই কোনো ব্যক্তি বিশেষের কারণে বা কোনো গোষ্ঠীর কারণে বা কারো কারণে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয় দেশ এবং বিদেশ থেকে। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ যখন তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন তারা ফেসবুক ইউটিউবের আশ্রয় নেয় এবং সেটির মাধ্যমে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে। তাই এগুলোতে বেশি কান্দ হওয়ার কোনো প্রয়োজন নয়। কেউ যদি সেরকম করে সেটি নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা সবাই ভাই ভাইয়ের মতো ছিলাম, আছি, শত শত বছর ধরে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ হাজার বছর ধরে আমরা ভাই ভাইয়ের মতো থাকব। আমি শুধু আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। আমি 2008 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আমার প্রধান নির্বাচনী এজেন্ট ছিল বাবু সজল কুমার কান্ত। আমি 2014 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করি, নির্বাচন হয় নাই, যে কারণে প্রধান নির্বাচনী এজেন্ট প্রয়োজন পড়ে না। আমি 2018 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আবারও বাবু সজল কুমার তালুকদার আমার প্রধান নির্বাচন। এটির কারণ কি, উনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, এটি আমার বিবেচনায় নাই, এটি বিবেচ্য বিষয়ও নয়। বিবেচ্য বিষয় হচ্ছে উনি আমার দলের প্রতি, আমার প্রতি আস্থাশীল কিনা এবং দল এবং আমাদের নেত্রীর প্রতি অনুগত কিনা, সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা মনে করি আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের দ্বিতীয় পরিচয় কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান, এটি হচ্ছে দ্বিতীয় পরিচয়। এটি হচ্ছে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে যারা বিএনপি করে কিংবা জামাত করে তাদের পার্থক্য। আমরা মনে করি আমাদের প্রথম পরিচয় হচ্ছে বাঙালি। আমি কখনো যখন কোনো উপাসনালয়ের জন্য বরাদ্দ আসে, কদিন আগে 1 কোটি টাকা আমাকে বিশেষ বরাদ্দ দিয়েছে এলাকার উন্নয়নের জন্য, তখন আমি ভাগ করে মসজিদের জন্য, মন্দিরের জন্য এবং বৌদ্ধধর্মীয় বিহারের জন্য ভাগ করে বরাদ্দ দিয়েছি। খ্রিস্টধর্মীয় উপাসনালয় রাঙ্গুনিয়ার মধ্যে নাই, রাঙ্গুনিয়ার পুরগেছে আছে, আপনাদের দরকার হলে আপনারা রাঙ্গুনিয়াতে কিছু দিব অসুবিধা। এবং আমার দলের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পলাশী মচ্ছুদ্দি, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাঙ্গুনিয়া পলাশী মচ্ছুদ্দি বড়ুয়া। আমি ছোটবেলায় আমাকে পড়িয়েছে আমার শিক্ষক রাখাল বাবু,
আমি দেখেও নাকি বয়স মনে হয় না, কিন্তু বয়স হয়েছে। ওনাকে পরপর তিনবার হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য করেছিলাম। 10 বছর উনি হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য ছিল, 10 বছর। এই গত বছর আরেকটা কমিটি হয়েছে, তখন উনি ভাগ নিয়েছেন, যেহেতু 10 বছর এক নাগারে ছিলেন। সেই জন্য সজল কুমার তালুকদার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে ওনাকে পরপর দুইবার বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান করা হয়েছে, মন্ত্রী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাবু সজল কুমার তালুকদার 6 বছর ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমরা করেছি, আমি করেছি। এবং একইভাবে আমরা ইসলাম ধর্মের জন্য, আমার হুজুররা বলবেন যে অনেক ইসলাম নাকি বিভিন্ন এলাকা হওয়া সচল চিন্তা যদি হিসাব করা হয় আনুপাতিক হারে যতটুকু পাওয়ার কথা বৌদ্ধবিহারে তার চেয়ে 3 গুণ পেয়েছে, বৌদ্ধবিহারকে তার চেয়ে 3 গুণ পাওয়া গেছে। আমাদের কাছে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটি বিবেচ্য নয়। কে মানুষ, কে বাঙালি, এটি হচ্ছে বিবেচ্য। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের এখানে কারো কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। এবং আমরাও ফেসবুকে একটা লিখলো বা একটা বললো, এটা নিয়ে আমরা লেগে থাকবো, এটাও হতে পারে। আমি সবাইকে রাঙ্গুনিয়া শান্তির জনপদ, এই শান্তির জনপদকে আরও শান্তিময়, আরও প্রীতিময় করতে হবে, এবং সেই লক্ষ্যে যে কোনো অশুভ শক্তিকে, আমাদেরকে অশুভ শক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেউ যেন এই সম্প্রীতি বিনষ্ট করতে পারে। যদি এই বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা না হয় তাহলে এই রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণ আরো বৃহত্তর আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য উদার আহ্বান জানিয়ে, শুধু এই বৌদ্ধ ভিক্ষু নয়, ভবিষ্যতেও যদি কোনো ধর্ম ব্যবসায়ী রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সবাই সম্মিলিতভাবে তখনও এই রাঙ্গুনিয়ার সম্প্রীতিকে রক্ষা করার জন্যে আমরা এগিয়ে আসব। যারা রাঙ্গুনিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সেই কুচক্রি মহলকে রাঙ্গুনিয়ার পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি, তাদের কর্মবিধি বিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তির আদায় করার জন্য। রাঙ্গুনিয়ার বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই মিলেমিশে থাকতে পারি, যে সমস্ত কুচক্রি মহল তাকে অতি সত্বর যে গ্রেফতার করে সরকারি জায়গা দখল করিয়ার কিনা মহাদে বিহার মানতেন, অনারা এটা তো আর বর বুদ্ধ ভাই হল অনারা আসুন, অনারা ধর্মর হনফাল দিয়ে লেখা আছে না, এটি সরকারি জায়গা দান গরম জায়গা ছাড়া ধর্ম প্রতিষ্ঠান বান্দিয়ার যে ধর্ম করি তার হন ধর্ম লেখা আছে না, বা আজি আর ধর্ম লেখা নাই, মসজিদ যদি বান্ধতে যায় মাদ্রাসা তো কিনা জাগরণ ফুরিব অথবা দান করি যেটা জাগরণ ফুরিব, এড়িলে সরকারি জায়গা জোর করি দখল করি এরা ধর্ম বান মন্দির বানক বা মসজিদ বানাবক বিহার বানত এটা হন এবাদত, হন পুজো, হন ধর্ম, এটা হয়তো নয় ঠিক না। এই বিক্ষোভকে উদ্দেশ্য বিক্ষোভ বুদ্ধি সারগুলি আমাদের ভাই ভাই বিক্ষোভকে যেখানে পান সেখান থেকে গ্রেফতার করি ওনাকে কোড়ে সবাদত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই দেশের নাগরিক যারা তাদের অক্লান্ত সাধন এবং রক্তের বিনিময়ে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলা আজকে রচিত হয়েছে, সুতরাং এই বাংলাদেশ একা কোন ধর্মাবলম্বীদের নয়, এই দেশের মধ্যে যারাই অবস্থান করে তারাই এই বাংলাদেশকে স্বাধীন করেছে। অথচ ইসলামের জন্য আল্লাহ এবং রাসূলের শানে যেই তথাকথিত ভান্তে অবমাননার উক্তি করেছে, আমরা অনতিবিলম্বে তাকে গ্রেফতার করার জন্য এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির, সর্বোচ্চ শাস্তির বিধান রচনা করার জন্য মাননীয় প্রশাসনকে আমরা অনুরোধ